আর একদিন পরেই জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনের শেষ মুহূর্তের পরিস্থিতি জানতে চট্টগ্রাম চার আসন সীতাকুণ্ড থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মনিরুল ইসলাম পারভেজ। মনিরুল ইসলাম পারভেজ, চট্টগ্রাম চার আসনের কি অবস্থা? হরতালের কোনো প্রভাব সেখানে রয়েছে কিনা? এবং আগামীকাল দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে প্রস্তুতি কেমন লক্ষ্য করছেন? প্রথমে একটু কারেকশন করে নিই, সেটি হচ্ছে আমি চারে ছিলাম আটটায়, এখন একে এসেছি, মিরেশ্বরে এসেছি। এটি হচ্ছে যে চট্টগ্রাম মিরেশ্বরে যে কয়েকটি আসনের মধ্যে, ষোলোটি আসনের মধ্যে যেটি প্রতিদ্বন্দ্বিতা হওয়ার কথা, তার মধ্যে এটি একটি। এখানে কেন্দ্র রয়েছে 106টি এবং বুথ রয়েছে 717টি, এবং এই সর্বমোট ভোটার এখানে হচ্ছে 36,06,464 জন, এবং এর মধ্যে পুরুষ ভোটার রয়েছেন 18,08,740 জন, এবং মহিলা রয়েছেন 17,07,722 জন, এবং এর মধ্যে হিজড়া রয়েছে মাত্র 2 জন। সব মিলে এই আসনটিতে একটু বড় একটি এরিয়া এখানকার এই মিরেশ্বরে এক আসনটি। এর মধ্যে পাহাড় রয়েছে, শিল্পজোন রয়েছে, এবং উল্লেখযোগ্য কিছু এখানকার স্থাপনা রয়েছে যেগুলো এখানকার দৃষ্টিনন্দন একটি স্থান রয়েছে। সব মিলে এই মিরেশ্বরে একটি একটু এইবার একটু উল্লেখযোগ্য কেন হচ্ছে, এটি হচ্ছে যিনি এর বিপক্ষে দাঁড়িয়েছে, নৌকার প্রার্থী রয়েছেন রুহেল, উনি ইঞ্জিনিয়ার মোশারফ যে হোসেন যে 8 বার এমপি ছিলেন, ওনার ছেলে, উনি এবার নৌকার মাঝির দায়িত্ব পেয়েছেন। ঠিক ওনার বিপরীতে যিনি দাঁড়িয়েছেন উনি হচ্ছে গ্যাস, উনি এখানকার উপজেলার যে উপজেলা চেয়ারম্যান ছিলেন, এবং উনি পদত্যাগ করে স্বতন্ত্র নির্বাচন করছেন। অর্থাৎ এই আসনটিতে একটু হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে, সেজন্য এটি আভাস আমরা পেয়েছি। আর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে আমরা কথা বলেছি, এবার কিন্তু ওনারা আমাদের জানিয়েছেন যে জিরো টলারেন্স থাকবে, যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যাতে সুষ্ঠু এবং শান্তিপূর্ণ সবাই ভোট দিতে পারে, যাতে ভোটার যাতে উৎসবমুখী পরিবেশে ভোট দেয়, সেরকম যাতে একটি পরিবেশ থাকে। সেই জন্যই আমরা দেখেছি চট্টগ্রামের বিভিন্ন জায়গায়, অবশ্য এখানে বিজিবি মোতায়েন করা হয়েছে, আমরা সেনাবাহিনীকে দেখেছি টহল দিতে, এছাড়া পুলিশ তো রয়েছে, এর সাথে আনসার রয়েছে, র‍্যাব রয়েছে, এবং সাধারণ বা সিভিল আমরা দেখতে পেয়েছি যে অনেকেই কাজ করে যাচ্ছে। কিন্তু সব মিলে ভোট পরিবেশ আমরা এ পর্যন্ত এই এলাকাটিতে জায়গাতেই মোটামুটি খুব শান্তিপূর্ণ এবং উৎসবমুখী, এ পর্যন্ত কোনো রকম